আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে 7 দিনের মধ্যে কি করে বার্থ সার্টিফিকেট তৈরি করা যায় সেটা অনলাইনের মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যেনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি দাবিয়ে দেন, এরকম ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওতে কোনো স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণটাই দেখবেন। তো ভিডিও শুরু করেই প্রথমে আপনাকে গুগল যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে এখানে ই ডিস্ট্রিক্ট লিখতে হবে। আমি অলরেডি ই ডিস্ট্রিক্ট সার্চ করেছি। ই ডিস্ট্রিক্ট লেখার পর আপনাকে, যদি আপনি লগইন আইডি বানানো না থাকে, আপনাকে এই যে সিটিজেন রেজিস্ট্রেশন আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে সিটিজেন রেজিস্ট্রেশন আপনাকে এখানে ফুল নাম, মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি নেক্সট করবেন, আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো চলুন, আমি আমার অলরেডি লগইন করা আছে, আমি এখানে ক্যাপচাটা দিচ্ছি H6PYB। লগইন হয়ে গেছে। প্রথমে এই যে দেখেন যেখানে লেখা আছে সার্টিফিকেটস 6, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করার পর এখানে 6টা অপশন আছে, 5টা। একদম নিচে দেখুন লেখা আছে পারমিশন অফ ডিলেট রেজিস্ট্রেশন অফ বার্থ, আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাকে যেখানে লেখা আছে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর ঠিক এরকম ধরনের একটা ফর্ম আসবে, ফর্মে আপনি ক্লিক করবেন। সলিউশন দেবেন আপনি আপনার জেন্ডার, তারপরে দেবেন আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম। তারপর দেবেন আপনার জন্ম তারিখ, জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে আপনার এইদিকে বয়সটা সেট হয়ে যাবে। এখানে আপনার দেবেন জেন্ডার, মোবাইল নাম্বার অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এটার পর আপনাকে করতে হবে কি, এখানে যে আপনার কান্ট্রি আছে কান্ট্রিটা সিলেক্ট অলরেডি হয়ে আছে ইন্ডিয়া, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি নদিয়া ডিস্ট্রিক্টের, আমি এখানে নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনার এটা ওরাল না ইয়ে সাব ডিভিশন কৃষ্ণনগর সদর, রুরাল এরিয়া, তারপর ব্লক, ব্লক করবেন। এটা আপনার নাকাশিপাড়া ব্লকের, নাকাশিপাড়া।
পিনকোড, পুরো ফর্মালিটি ঠিক আপনি এরকমভাবে, আমি যেরকম ফিল আপ করলাম ঠিক এরকমভাবে ফিল আপ করবেন। এটা আপনার হচ্ছে ভিলেজ বা ওয়ার্ড, পুরো ভিলেজটা আপনাকে লিখতে হবে। ঠিক এরকমভাবে ফর্মটা ফিল আপ করার পর আপনাকে এখান থেকে করতে হবে কি, ফর্মটাকে আগে আপনি দেখে নেবেন, দেখার পর যদি কোনো জায়গাতে ভুল থাকে সে ভুলটাকে আপনি আবার ফের এডিট করতে পারবেন। তো এরপর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পর আপনার কাছে আবার ফের একটা নতুন পেজ খুলবে, এই দেখুন একটা নতুন পেজ, নতুন পেজ ওপেন হয়েছে। তো ভিডিওটি খুব বড় হয়ে যাবে যদি এখানে সলিউশন, চাইল্ড ডিটেলস, এরকম ভাবে করার পর
এখন দিতে পারছে না, একটা ফর্ম ফিল আপ করছে কেন? কি তুলতে দিল না? মোবাইলটা তো থুয়ে আসলাম আমি, থুয়ে আসেনি। দিয়েছি আমি পরে, দাঁড়াও একটা কাজ করছি, আমি কাজটা করে নিয়ে দিস।
তাই না, এখন দেখো একটা ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করে কিসের গো? অনলাইন এই আধার কার্ডের জন্য রয়েছে না, কেন একটা বার্থ সার্টিফিকেট কি হয়েছে হাতে? আর ভূতলকে দিয়ে দিব ভাই, দুনিয়ার ফর্ম ফিল আপ করে